আরে না আরে বাবা, এতে এত চিন্তা করার আছে দেখি? এত তুমি অবাক হয়ে যাচ্ছ কেন এইসব শুনে? অবাক হব না, কখনো কারোর কাছে এভাবে আগে চেয়েছে? আরে সবার কাছে চাওয়া, নিজের মেয়ের কাছে চাওয়া, সেই সেই কি এক হলো নাকি? তুমি বুঝতে পারছো না, এভাবে কখনো কারোর কাছে আগে চাননি উনি। খালি তো চাননি চাননি বলছো, আরে চাইলে কোথা থেকে দিতাম সেটা তো কই বলছো না, ছিল কোথা? নেহাত কটা টাকা হয়েছে তাই না আমরা দিতে পারছি, নইলে আমি চাইলে হুট করে দিতে পারতাম না। একটা কথা বলো তো, তুমি যেরকম দুম করে টাকাটা অতগুলো টাকা ধার করে দিলে, সেটা মহাজনের টাকা না? হ্যাঁ, তা কিছুটা তো মহাজনের টাকা আছে, আর তারপরে এই দোকান থেকে কিছু বিক্রি টিক্রি হয়েছিল, সব মিলিয়ে ঝুলিয়ে হয়ে গেল আর কি। এখন কি হবে? কি আর হবে, ওই একটু কষ্ট সৃষ্ট করে কদিন চলতে হবে, আর তারপরে দোকান আরো ঘন্টা খানিক না বেশি খুলে রাখবো দাঁড়িয়ে যাবে। সত্যি তুমি মাঝে মধ্যে এমন কথা বলো না, সত্যি চিন্তার কিছু নেই বলো, কষ্ট তো আমরা আগেও করেছি। আচ্ছা তুমি ভুঁড়িটা কমাও না কেন বলো তো, এরকম স্পোর্টসম্যানদের মতো কথা বলছো, চেহারাটা একটু যদি তোমার। সকাল সকাল আমার ভুঁড়ি ফুড়ি এইসব শরীর নিয়ে কথা বলবে না। হ্যাঁ আমি গৌরব প্র্যাকটিস থেকে ফিরলে কিন্তু আমি আমি বলে দেবো ওকে, আমাকে নিয়ে তুমি জানো তাই বলে সবাইকে বলে দিতে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ গো, মেয়েটি ভালো হয়ে যাবে বলো। কোন মেয়েটা? বাহরে অনুভা। অনুভাকে? যে মেয়েটির অপারেশনের কথা বাবা আমাদের বলল, ভালো অ্যাথলিট জানো, বাবা ভীষণ আশাবাদী মেয়েটিকে নিয়ে, বলছে বাতিয়ালা ক্যাম্পেও পাঠাবে। ও ও মানে, আরে ওরম একটা মেয়ের প্রয়োজনের জন্যই তো চাওয়াটা। আরে আমি অত ভেবে টেবে কিছু দিইনি, ঠিক আছে দিয়ে দিলাম ব্যাস। একটা কথা তোমার সত্যি করে বলো, দেখো মানে এই টাকাটা আমাকে দুম করে চেয়েছে তো, আর আমিও পট করে পকেট থেকে টাকাগুলো বার করে দিয়ে দিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি জানি আমার খুব ভালো লেগেছে জানো, তোমার সারাদিনের রোজগার তুমি ওভাবে বাবার হাতে তুলে দেবে আমি ভাবতে পারি। তা দেবো না শ্বশুর বলে কথা, আমাদের ওই দোকানটা যখন বন্ধ হয়ে গেল না, যে দিনগুলো যে এমন করে কেটেছে আমাদের, ওর টিউশন ছাড়িয়ে দেওয়া থেকে শুরু করে এখানে কি হবে ওখানে কি হবে, এই দেখো সবই তো তোমার জন্য গিন্নি, তুমি এই দোকানের জন্য কম দৌড়েছো বলো। দিনগুলোর কথা ভাবলে এখন তুমি কি আবার কাঁদতে বসবে নাকি? দেখি এই যে সকালবেলা আমরা কান্নাকাটি চলবে নাকি? বাবার জন্য মোটে চিন্তা হচ্ছে, ওভাবে ঝড়ের মতো কাল রাতে এসে আজ সকাল হতে না হতে বেরিয়ে গেল। আরে বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি দেখো না এতক্ষণ হয়তো গিয়ে পৌঁছে গেছে, পৌঁছে সেই মেয়েকে পায়ে চুন হলুদ লাগিয়ে তাকে দৌড় করাচ্ছে, চল দৌড়ো দৌড়ো। এই এর নাম কি মেয়েটা, কি প্রতিভা নাকি? হ্যাঁ চললাম। কিরিট কিরিট, সকালবেলা এত দৌড়ো দৌড়ি করতে কিন্তু আমি পারবো না, রাতের কাজ করে আছে, খেয়ে নে আগে। খাচ্ছিস তো কোথায় খাচ্ছিস, তখন থেকে প্লেট নিয়ে ঘুরে যাচ্ছি তোর পেছনে। আমার অঙ্ক খাতা কোথায়? তোমার অঙ্ক খাতা তুমি জানো, হোমওয়ার্ক তুমি করেছো, দিদিকে দেখে শিখতে পারিস না? দেখলি তো খেয়ে দে ব্যাগ গুছিয়ে কাকার সঙ্গে স্কুলে চলে গেল। হ্যাঁ কর। বলে কাকুই তো দিদির ব্যাগ গুছিয়ে দিল। এই দিদিকে দোষ দিবি না, তোর ব্যাগ আমি গুছিয়ে দিই না? তাও কিন্তু খুব অল্প। অল্পই তো দেবো বাবা, এখন তো তুমি বড় হয়ে যাচ্ছ, এখন তো আমাকে একটু একটু হেল্প করতে হবে, না হলে এত কাজ আমি করব কি করে বলো সংসারে, তাই না? আর খাবোই না। এই 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 পালাবি না, শোন এদিকে হা কর, এটাই লাস্ট ব্যাস। অঙ্ক খাতা কোথায়? অঙ্ক খাতা টেবিলের ওপর আছে, যাও মুখ ধুয়ে নেবে তাড়াতাড়ি, যাও 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 যাও। তোমরা এখনো বেরোনি? এবার বেরোবো। তাহলে যাও না গো কিরিটকে একটু স্কুলে দিয়ে শোনা।
বাস ওমনি বানাকা শুরু হয়ে গেল। আমি অফিস যাচ্ছি মানে কি একদম ছুটি নিয়ে বসে আছি নাকি? না, আমার তো সারা জীবনই ছুটি। প্লিজ আমাকে সংসার দেখিও, তুমি একা সবকিছু দেখতে পাও, আমরা সব অন্ধ। মানে কিছুই না, তোমার বেরোবার সময় আছে, কোনো তর্ক না করেই ভালো। যা বলবে পরিষ্কার করে বলো। আমার শরীরটা একটু খারাপ আছে, তাই আমি অফিস যাচ্ছি না। কি হয়েছে? তোর লোক দেখানো কনসার্ন দেখানোর তো কোনো দরকার নেই। আর তো কথা বলার কি আছে, সব তো বুঝতে পারি আমি। যাও ওই স্কুলে যাও। অদ্ভুত, নিজেই এক একটা অদ্ভুত ব্যবহার করবে, আবার কিছু বললেন। কিরেট মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আমি জানি দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। দেখি হাত দাও, ওই হাতটা শুনছো? তুমি রেস্ট নিও, পারলে শুয়ে থেকো, বুঝেছ? হ্যাঁ, আমি গেলাম, আসছি। হ্যালো, গেট রেডি, কটা বাজে খেয়াল আছে টুকাই? এই কলার বোতামটা লাগছে না, দাঁড়াও লাগিয়ে দিচ্ছি। আর শোনো, এই এক বোতল জল দয়া করে শেষ করে এসো, আর টিফিন খাবে। কালকে তুমি পুরো টিফিনটা স্কুল থেকে নিয়ে এসছো, কি হয়েছে বলো? আচ্ছা টুকাই, এই রাবারটা আবার হারিয়েছো তুমি, কতবার ইরেজার কিনে দেবো তোমার মাসের মধ্যে? খেয়াল রাখবে নিজের রাবার আর পেন্সিলের উপরে। না বলো না কি বলবে। কাল স্কুলে দাদু ভাই এসেছিল আমার সাথে দেখা করতে। আমি না দাদু ভাইকে খুব মিস করি মা। দাদু ভাই কোথায় আছে জানো? মা? হ্যাঁ কি? দাদু ভাই কোথায় আছে জানো? বলে দিলাম তুমি সামনেই আসো, দেখা হয়নি না? দাদু ভাই মনে হয় দুঃখ পেয়েছে, এখানে তো আর থাকে না। মা দাদু ভাই কি আর কোনোদিনও আমাদের সঙ্গে থাকবে না? কেন থাকবে না টুকাই? নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। এবারে কিন্তু তুমি তৈরি হয়ে নাও, হ্যাঁ? গাড়ি অনেকক্ষণ অপেক্ষা করছে তোমার জন্য, আর দেরি করলে কিন্তু প্রেয়ারে দেরি হয়ে যাবে। দেখি আমি যে যে কথাগুলো বললাম মনে থাকবে তো? টিফিন খাবে কিন্তু, কেমন? জল খাবে, ইরেজার পেন্সিল সাবধানে। এসো টুকাই। সাবধানে যাস, টাটা টাটা। মাইনের বইটা আনিনি বলেই মনে হচ্ছে রে। দেখি তো ব্যাগে নেই।
রোজ বাড়ি থেকে বেরোনোর আগে এমন একটা লঙ্কা কাণ্ড হবে না? বারে আমি আমার কি গোলমাল করলাম? এই চুপ কর, তুই মনে করিয়ে দিতে পারলি না, মা মাইনের বইটা নাও। ঘর দেখি তো তোর ব্যাগে আছে কিনা। না মা, মা দিদির ব্যাগে চলে যায়নি। না তো, দিদির ব্যাগে যাইনি। আজকেই মাইনে জমা দেবার লাস্ট ডেট। এক কাজ কর তো, তুই স্কুলে ঢুকে যা, হ্যাঁ? আমি বইটা নিয়ে আসি, লতা মাসিদের বলে দিস মা পরে আসছে, কেমন? ঠিক আছে, টাটা। টাটা, যা 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 যা। কিরে, কি করছিস? দেখো না, সৌম্য হোম স্লিপারটা যে কোথায় খুলে রেখেছে খুঁজেই পাচ্ছি না। ও, ওটা তো আমার ঘরে আলমারির সামনে রাখা আছে। জানিস তো, এক পাটি রান্নাঘরের সামনে ছিল, আর এক পাটি বাথরুমের সামনে, আমি তুলে রেখে দিয়েছি। তাহলেই বোঝো। বাবা, দাও। না না, আমি পারবো। হ্যাঁ, সে কত পারবে সে তো দেখতেই পাচ্ছি, দাও। চোখের তলায় কালি, মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে। শোন, তুই আমার কথা রাগ করিস না? দুঃখ পাস না? একদম পাবি না। আমি তো তোর মা, শাশুড়ি, তবু মা তো। মা কি মেয়েকে দুটো কথা বলতে পারে না? বল। পারে তো। তবে সব সময় হাসি খুশি থাকবি, সেজে গুজে থাকবি, নইলে আমার ভালো লাগবে বল? তা নয় খালি মুখ গোমড়া আর ঝগড়া। আমারও ভালো লাগে না মা, মাঝে মাঝে সবকিছু কিরম গুলিয়ে যায়। আমরা আর আগের মতো কথাও বলি না, হাসিও না। জানো মা, কাল বাবা সৌম্য স্কুলে গেছিল সৌম্যর সঙ্গে দেখা করতে। আমি আশেপাশে আছি এটা জেনেও আমার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। প্রভাত বাবু, বলতে পারো মা, সবকিছু এমন বদলে যায় কেন? এটাই তো সংসারের নিয়ম রে নিনা। দেখ না, প্রথমে আমি, খোকা আর খোকার বাবা, তিনজনে মিলে একটা জীবন। তারপরে খোকা আর আমি, আরেক রকম জীবন। আবার বদলে গেল, এলি তুই। তোকে নিয়ে আর খোকাকে নিয়ে আমার নতুন জীবন। তারপরে এলো টুকাই, আবার বদল। এটাই তো সংসারের নিয়ম রে নিনা। এলো অরুণাথ, টিনা, সব অঙ্কটাই বদলে গেল মা, সবকিছু পাল্টে গেল। ওই তো কটা চেক, পরে সই করালো হতো না? না স্যার, কোম্পানির প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। রাখো তোমার দায়িত্ব, দূর আজ ওই চেক ফেক সই করবো না।
আমি আপনার আন্ডারে কাজ করি, আপনি যদি সাইন না করেন তো আমার আজ ছুটি, সারাদিন গড়িমসি করবো। ফোনটা অফ রেখেছিলে কেন? অনেকক্ষণ ট্রাই করেছিলাম, পাইনি। ফোনটা পেলে জানিয়ে দিতাম, তুমি বাড়িতে রেস্ট নিতে। বাড়িতে ফোন করলে পারতেন, আমার নাম্বারটা মনে ছিল। আসল কথা হচ্ছে, আমি যখনই তোমার বাড়িতে ফোন করি তখন একটা খ্যান খ্যানে গলার বুড়ি ফোনটা ধরে, তারপর নানা রকম প্রশ্ন, কে ফোন করেছে, কাকে চাই, কোত্থেকে ফোন আসে, ডিসকাস্টিং। স্যার, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, উনি আমার মা। আমাদের দেশে যে কোনো আনম্যারিড মেয়ের ফোন এলেই তার মায়েরা একই প্রশ্ন করে থাকেন। করুক, যত খুশি করুক, যাকে খুশি করুক, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমি যখন আমার নামটা বলে দিচ্ছি তখন এত প্রশ্ন আসে কোত্থেকে? সরি স্যার, আমি বলে দেব, অবশ্য বললেই বা শুনছে কে? আমার মা এখনো মনে করেন আমি সেই 22-23 বছরের মেয়েটি রয়েছি। লীলা সুন্দরী হলে 72 বছর বয়সেও প্রচুর দুর্ভাগ্য থাকে। এতক্ষণে বুঝতে পারলাম আপনার শরীর খারাপের কারণ। কি কারণ শুনি? অ্যাসিডিটি, প্রচুর জল খেতে হবে। এই শোনো, চেক ফেক তোলো, ওই ফাইলটাই তোলো, আউট, অফিস যাও, অফিস যাও। কেন? যারা আমার বদনাম করে আমি তাদের সাথে নেই। আমি ভাবলাম একটা দিন সময় পাওয়া গেছে, সুখ দুঃখের গল্প করবো, তা না। তুমি একেবারে এসে থেকে ডাক্তারি শুরু করে দিয়েছো, হাউ স্যাড। সুখ দুঃখের গল্প করবেন, ঠিক হ্যাঁ, স্টার্ট। না না, তুমি চেকটা গুলো দাও, শুরু করো। এই যে স্যার, রাউরকেল্লার চেকটা কিন্তু এখনো আসেনি। আসেনি, চলে আসবে। হ্যাঁ, কিন্তু অনেক দিন তো হয়ে গেল, ওরা তো কখনো এত দেরি করে না। এত টেনশন করছো কেন? আমি তো একসময় যাবই, তখনও যদি চেক না আসে আমি কালেক্ট করে নেব। ওরা খুব পুরোনো পার্টি, বড় ক্লায়েন্ট। সরি স্যার। ইটস ওকে। না, চেকটেক গুলো সই হয়ে গেছে, এবারে উঠে পড়ো, আমাদের কোনো ডাক্তারের প্রয়োজন নেই। তাহলে আই নিড আ নার্স। ইয়ার্কি হচ্ছে না? এ কি তুমি? আরে দেখো না, কিরিটের আজকে মাইনে দেওয়ার লাস্ট ডেট, আর মাইনের বইটাই ফেলে গেছি। ইনি হচ্ছেন আমার অফিসের কলিগ। আমি আজকে ছুটি নিয়েছি, তো কিছু দরকারি চেক ছিল, সাইন করাতে এসেছেন। নমস্কার, আমার নাম রাখি সেন।